আবার তারপর বলছে আমার ছেলে তোমার বিরাট বড় ফ্যান, মানে এইটা শুনে এত। अब तो बंद कर दे, प्रमोशन भी नहीं ले रहा हूँ फ्री में। सो हेलो गाइज, वेलकम बैक टू सृष्टि क्रिएशन। ভাবছি হয়তো আমি এত হাসছি কেন, দুটো কারণ আছে। আসার পথেই আমি এখন কলেজ যাচ্ছি, তো আসার পথেই একটা বিরাট প্রাপ্তি হলো। আমি আসছি, একটা বাচ্চা তার মার সাথে স্কুল থেকে ফিরছে। এবার হঠাৎ করে মা, মানে বাচ্চাটার মা আমার দিকে এগিয়ে আসছে। আমি ভাবছি এগিয়ে আসছে কেন বুঝতে পারছি না। তো তারপরে দেখি আমাকে বলছে যে আমার ছেলে না তোমাকে খুব দেখে, আমাকে দূর থেকে বলছে ওই দেখো মা ওই দিদিটা আসছে, ওকে আমি সিরিয়ালে দেখেছি, দুইটা সিরিয়াল করে আমি টিভিতে দেখেছি। তো এরকমভাবে ওর মা বলতে বলতে আসছে। এবার আমি না বুঝতে পারছি না, আমার পেছনে আরেকজন দাঁড়িয়ে ছিল, আমি ভাবছি তার সাথে হয়তো কথা বলতে যাচ্ছে, মানে কি আমার সাথেই আসছে, মানে আমার কাছেই আসছে। এবার তো অনেক কথা বললাম, এবার বাচ্চাটা এত মানে কী বলবো, মানে ওর এত অবজারভেশন পাওয়ার এতটা হাই, আমি আগে কোথায় থাকতাম এখন কোথায় থাকি সবটা লক্ষ্য করেছে। যখন আমি আমার আগের বাড়িতে থাকতাম তখনও ও লক্ষ্য করেছে যে মা ওই দিদিটা না ওই গলিটাতে থাকে। আর তারপর এখন আমাদের বাড়ি চেঞ্জ হয়েছে, যেহেতু তোমরা সেটা দেখতেও পাও ব্লগে, তো বলেছে মা ওই দিদিটা ওখানে আর থাকে না গো, মা এখানে থাকে। হ্যাঁ, মানে এত কিছু খেয়াল করেছে বাচ্চাটা, মানে আমার এত সুন্দর লাগলো বাচ্চাটা এ দেখে। এবার একদিন একদিন নাকি এরকম হয়েছে, আমি যাচ্ছি, ওরাও যাচ্ছিলো কিন্তু কথা বলেনি, আমি বেরিয়ে গেছি আর ওরা আমার সাথে কথা বলেনি। এবার তখন নাকি বাচ্চাটা ওর মাকে বলেছে মা এর পরে যেদিনকে দেখবো দিদিটার সাথে কিন্তু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলতেই পারতে তখন। তো যাই হোক, এটা একটা বিরাট প্রাপ্তি হলো। মানে আমি এবার ওর সাথে ছবিও তুললাম, ছবিটা শেয়ার করছি, ওদের দুজনকেও দেখানো উচিত আমার, ছবিটা আমি শেয়ার করছি। আর তাছাড়া ওর মাও মানে আমার ছবি ওদের ফোনে তুললো, তারপর বলছে আমার ছেলে তোমার বিরাট বড় ফ্যান, মানে এইটা শুনে এত খুশি হয়। মানে লিটারালি আমরা যখন ছোটো ছিলাম তখন যখন রাস্তায় কোনো অভিনেতা অভিনেত্রী দেখতাম তখন আমরাও বলতাম যে ওই দেখো ওই মেয়েটা ওই দাদাটা। তো এটা একটা দারুণ পাওয়া। আর আরেকটা কারণ হচ্ছে আজকে ঠিক এক বছর আগে আমরা যেমন ফার্স্ট ইয়ারে কলেজে ঢুকেছিলাম তেমন আজকে 23 ব্যাচে আমাদের কলেজে আসছে। তো ওই জুনিয়রদের ওয়েলকাম করতে আমরা যাচ্ছি, আর আমরা দেখতে দেখতে সিনিয়র হয়ে গেলাম, যদিও সেকেন্ড সেম হয়নি এখনও। তো সেকেন্ড সেম না দিয়েই আমি সিনিয়র হয়ে গেছি, বাও হাতটা ডিটুমি। তো দেখাচ্ছি কি হয়, অনেকের সাথে আলাপ হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবার্সদের মধ্যে অনেকেই আছো যারা আশুতোষে অ্যাডমিশন নিয়েছো, তাদের সাথে দেখা হয়ে যেতে পারে। আর তোমাদের আমি বলছি, আমি তো কলেজেই আছি, আজকে যদি নাও দেখা হয় তোমরা যে কোনো দিন আমার সাথে এসে দেখা করতে পারো। তোমরা অনেকে বলেও যে তুমি আমার সাথে দেখা করবে, তো ওয়েলকাম টু অল। সবাই লাগে লাইক করে দিও, খুব মিষ্টি একটা মেয়ে, ঠিক আছে, ওর চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও আসে। আপটা বন্ধ কর দে, প্রমোশন ভিডিও ফিল্মে।
বিল আসছে 4:30 মানে মনে হচ্ছে না বিকেল বেলায় আমরা হাঁটছি তো ঠিক এক বছর আগে আমি ওরম ভাবে এসেছিলাম এলাকা আমার পাশে একটা জুনিয়র জুনিয়র ভিডিওটা পেয়ে যাবে হ্যাঁ ভিডিওটা পেয়ে যাবি আর চ্যানেল সাবস্ক্রাইব নাম বলে দেবো সারাদিন আজকে ভালোই কাটলো আবার আমাদের পুরানে ইয়াদ তাজা হো গিয়া আমি হিন্দি পারি না তাও বললাম তো এখন আমি বাড়ি ফিরছি প্রায় বাড়ির পথেই চলে এসেছি আজকের ব্লগটা দেখে জানিও কেমন লাগলো আর কমেন্ট তো অবশ্যই করবে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও দেখতে পায় সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে